দর্শক এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আসলাম। আসলাম, আগামীকাল বিএনপির গণসমাবেশের প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠে। এখানে বিএনপির সমাবেশে ব্যাপকভাবে লোকের সমাগম হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্নভাবে কেউ অটোতে, কেউ সাইকেলে, কেউ মানে বিভিন্নভাবে বিভিন্ন জন সভাস্থলে আসতে শুরু করেছে। এখানে একটু বলে রাখি, চোদ্দো সালে একটি জনসভা ছিল বেগম খালেদা জি এখানে করেছিলেন, ঠিক 8 বছর পর এই মহা এই ধরনের একটি মহা সমাবেশ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইদিকে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির নেতারা বলেন যে গাড়ি ঘোড়া বন্ধ রেখে এই গণজাগরণকে রোধ করা যাবে না। এই এলাকার এই জনসভার মূল উদ্দেশ্য হলো অসহায় লাগাতার লোডশেডিং এবং এই গুমখুন হত্যা মামলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নেতারা আমাকে আরও জানিয়েছেন যে এখানকার যে সমাবেশটি হয়েছে সেটা হলো সরলকারের মতন বিপুল সংখ্যক লোক সমাগম এখানে হবে বলে তারা আশা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গণসমাবেশের প্রস্তুতির খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু আসলাম।